শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা দেখে কিন্তু আমরাও ভালো আছি। মাঝখানে মামা চোখটার একটু প্রবলেম হয়েছিল, ইনফেকশন হয়ে গেছিলো দুটো চোখেই, একটা চোখ থেকে আর একটা চোখে, বাট এখন সে একদম পারফেক্ট আছে, স্কুলও যাচ্ছে, একদম ডেলি লাইফে ফিরে এসেছে। তো সকালবেলাটা চলো আমার শুরু হয়ে গেছে, সকালটা আমার এখন শুরু হয়নি, সকাল শুরু হয়েছে কিন্তু আমার ঠিক ভোর 4:45, কারণ সকাল সকাল উঠেই তো আমাকে ঘুম থেকে উঠেই আগে আমাকে রান্নাঘরে যেতে হয়, তাই রান্নাটা আগে ঝটপট গিয়ে করে নিই, আর ওই সময় তো ক্যামেরা অন করাই যায় না, বিকজ ফোনেই আ দিতে পারি না। খুব তাড়া থাকে আমার, কেননা আমাকে আনাজগুলো কাটতে হয়, রান্না করতে হয়, মশলা প্রিপেয়ার করতে হয়, নানান কিছু করতে হয়, তাই জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, ওগুলো করার পরে মামাকে স্কুলে দিয়ে এসেছি, বাবাই চলে গেছে, এখন আমি মোটামুটি একটু ফ্রি, তাই বাড়ি এসে আমি আমার কাজগুলো করছি। সবার আগে এসে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে তারপর আমার জামাকাপড় কাচাকাচি ধোয়ার ছিল সেগুলোকে আমি করেছি, সেগুলো মেলে দিলাম, আর আমি জলটা বালতি করে নিয়ে এসেছি, প্রত্যেক দিন নিয়ে আসি, কেননা গাছের গোড়ায় আমাকে জল দিতে হবে। আর বারান্দাটা আমি কী করি এখন, ইদানিং আমি ধুয়ে দিই, কেননা ক্ষণে ক্ষণে বৃষ্টি আসে, তো বারবার বৃষ্টি আসার কারণে কী হয়, টবের যে কখন কোন দিক থেকে ঝাপটা দেয় ঠিক নেই, আর টবের যে মাটিগুলো থাকে সেইগুলো পুরো বারান্দাটা ভরে দেয়, তাই জন্য আমি কী করি জল দিয়ে পুরো ধুয়ে দিই, ধুয়ে একদম সুন্দর করে তোমার ওই পারটা দিয়ে তোমার করে নিই পরিষ্কার, তারপরে জলটা ঢেলে বার করে দিই, তারপর মুছে নিই। তো সবাই ভাবছে যে খাঁচাটাকে ওইখানে আমি তুলে দিয়ে বা কাপড়টা চাপা দিলাম, কারণ রোদ আসছে, ওরা না রোদ একদম সহ্য করতে পারে না, রোদটা লাগে না কিচ কিচ করে ডাকবে, তাই জন্য ওটা আমি চাপা দিয়ে দিলাম। অন্যদিন আমার বেডশিটটাই ফেলা থাকে রোদের জন্য, কিন্তু এখন তো সেই ক্ষণে ক্ষণে বৃষ্টি, তাই জন্য আর এ করি না। যাই হোক, তো চলো ওদেরকে তুলে দিয়েছি, বা ওখানটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওরা যেহেতু ওই জায়গাটায় থাকে, বৃষ্টি আসলে আমি আবার ওদেরকে আমার কাছে ভিতরে ঢুকিয়ে দিই, ঘরের ভিতরে, ঘরে মানে আমার ভেতরেই রেখে দিই, বারান্দা থেকে বালকানি থেকে নিয়ে চলে যাই। তো যাই হোক, এগুলো করা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর ওদেরকে আমি ওদের জায়গা মতন আবার রেখে দেবো, আর সামনের দিকটা আবার ঢেকে দেবো, নাহলে গায়ে রদ পড়লেই কিন্তু বাবুরা আবার চিৎকার করতে শুরু করে যাবে দেবে। চলো, তো অনেকগুলোই কাজ হয়ে যাচ্ছে মোটামুটি সকাল সকাল, আর আজকে না মানে সকালবেলাটা পুরো লেজি ল্যাড টাইপের লাগছে, যেমন শুয়ে পড়ি, ভালো লাগছে একটু ল্যাদ খেয়ে নিই, তো ভাবলাম যে না ওগুলো তো করলে হবে না, কাজ আমার কাজ আমাকেই করতে হবে। আর তোমরাও অনেকে দেখতে চাও কাজের ভিডিও, কিন্তু আমি দিয়ে উঠতে পারি না গো, সত্যি দিয়ে উঠতে পারি না। তো চলো দেখ, চলো আজকে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। তো চলো, যেগুলো ওখান থেকে তুলে রেখেছিলাম আবার সেই জায়গা পুনরায় রেখে দিয়েছি। তো বাইরের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল, এইবার চলো একটুখানি গিয়ে বাসনটা ধুয়ে নিই, যতই শরীর খারাপ হোক আর যতই যাই হোক না কেন, নিজের বাসন নিজেকেই ধুতে হবে। তো সকাল থেকে একবার বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো রান্নার পরের বাসন, কিছু টুকটাক রান্না বাকি আছে, ওগুলো আমি বেলার দিকে একটুখানি করে নেব। তো কী কী রান্না করেছি, ডাল করেছি, আলু পটল তরকারি করেছি, আর মাছ করেছি, আর ভাত করেছি আজকে। তো এইগুলি আজকে আমার মেনু ছিল, সকালবেলা মিটিয়ে দিয়েছি। তো চলো, বাসন ধোয়া হয়ে গেছে, একটু চা তো খেতে হবে, চা না খেলে হয় না, আর তোমরা তো জানোই যে আমি কতটা চা প্রেমী, একটু মানে মাঝখানে ভেবেছিলাম চা খাওয়া ছেড়ে দেবো, কিন্তু তোমরা নিজেরাই জানো, যারা আমার ভিডিও দেখতাম তারা জানো যে চায়ের প্রতি কতটা আমার ক্রেভিং, আমি চা খাওয়াটা ছাড়তে পারিনি। তো আমি চা অনেক রকমের বানাই, তো আজকে একদম শর্টে ছাড়ছি, দুধ জল সব দিয়ে দিয়েছি, আর এলাচ দিয়েছি, চা পাতা চিনি সব কিছু দিয়ে আজকে চাটা করবো। তো চলো চাটা ততক্ষণ ফুটুক, আমার ছোট্ট কাজ বাকি আছে ঘরে, সেই কাজটা আমি মিটিয়ে নিয়ে আসি, চাটা আমার ফুটতে থাকুক। তো দেখো মোটামুটি চাটা আমার ফুটছে, তো অনেকটা ফুটে যাওয়ার পর আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পরেও চাটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। তো আজকে শর্টে মেরেছি একদম, আমি তোমাদেরকে আর একদিন এর আগে একদিন আদা দিয়ে এলাচ দিয়ে চা করে দেখিয়েছিলাম, তোমরা যদি কেউ বলো তাহলে আমি আরও অন্যরকম যেগুলো করি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন শুধু চা খেলে তো হবে না, চায়ের সাথে কী খাবো, তো একটু ঝুড়ি ভাজা, একটু বাদাম ভাজা নিয়ে নিয়েছি মুড়ির সাথে, যা চলে গেলো কারেন্ট, তো কারেন্ট চলে গেলো তো কী হয়েছে, আমি তো আর ভিডিও করা স্টপ করবো না, তো একটু নেকুপোনা করেই নিই। চলো চাটা তো হয়েই গেছে, মুড়িটাও নিয়ে নিয়েছি, তো চলো এবার চাটা খেয়ে নিই, পরে দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। তো আপাতত টাটা, তোমরাও চা খেয়ে নাও, বাই।